আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি নারীর কাণ্ডে সারা বিশ্বে তোলপার, বাজিতে হেরে উটের পিঠে চড়ে 742 কিলোমিটার পাড়ি দিবে সৌদির নারী। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত হয়েছে কিং আব্দুল আজিজ উট উৎসব। এবারই প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েছিলেন সৌদির নারীরাও। তবে সব প্রতিযোগিতার মধ্যে এখানেও রয়েছে হার জিত। সৌদি তরুণী রাশা আল কোরাশির ভাগ্যেও জটিনি জয়ের মুকুট, আর প্রতিযোগিতায় হেরে গেলেও নিজের কাছে একটি অঙ্গীকার করেছিলেন রাশা। চেয়েছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে হেজাজ শহরে যাবেন উটের পিঠে চড়ে, এতদিনেই নিজেকে দেওয়া কথা রাখছেন তিনি। আল আরবিয়ায় শুক্রবারে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ ব্যাপারে রাশা আল আরবিয়াকে বলেন, আমি নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলাম যে যদি জিততে না পারি তাহলে রিয়াদ থেকে হেজাজে আমার উটের পিঠের চড়েই যাব। প্রতিযোগিতা হারার পর এ ব্যাপারে তিনি প্রস্তুতি শুরু করেন, সংগ্রহ করতে শুরু করেন অনুমতিপত্র। পরে যাত্রাপথে তাকে 14 বার বিরতি নিতে হবে। 742 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে তার 20 দিন সময় লাগতে পারে। শুক্রবার আল কাসিম প্রদেশের পথে আল হ্যানফাতে পৌঁছান রাশা। সেখান থেকে তিনি বলেন, প্রতি 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্রাম নিতে থামেন। তিনি আরও বলেন, অসুবিধার পরেও এই যাত্রা মরুভূমিতে উটের পিঠে সফর করা তার পূর্বপুরুষদের জীবন সম্পর্কে একটি বাস্তব শিক্ষার প্রতিনিধিত্ব করছে। তিনি বলেন, আমি মরুভূমির মেয়ে, আমি উটে ভালোবেসে বড় হয়েছি। আমি প্রমাণ করতে চাই যে নারীরাও উট লালন পালনে অংশগ্রহণ করতে পারে, কারণ তারা সব ক্ষেত্রে এখন সকল কাজ করতে সক্ষম এবং তারা সফল হতে পারে। প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণের ব্যাপারে উট উৎসবের ম্যানেজার মোহাম্মদ আল হাবিবি বলেন, বেদুইন সমাজে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, নারীদের উটের মালিকানা রয়েছে, তারা উট দেখাশোনাও করেন। সৌদির ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসাবে এই উৎসবে নারীদের উৎসব অংশগ্রহণ বলে জানিয়েছেন তিনি। তেল সমৃদ্ধ সৌদি আরবে ইসলামী আইনকানুন বেশ কঠোরভাবে মেনে চলা হয়। তবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2017 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে নারীদের উপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। গাড়ি চালকের আসনেও সৌদি আরবে নারীদেরকে এখন প্রতিনিয়তই দেশটির রাস্তায় দেখা যায়। প্রিয় সৌদিপ্রবাসী ভাইগণ, আপনাদের কী মনে হয়, সৌদি আরবের রাস্তায় এই নারী উটে চড়ে চলাফেরা করবে এবং 742 কিলোমিটার পথ পাড়ি দিবে, সত্যি এক তাজ্জব ব্যাপার তাই না? খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।